সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের মাঝে ভিডিও ঠিক মতো দিতে পারি নাই। তো আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। আমি এই যে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিচ্ছি, এখানে রান্না করব। এখানে যে চুল্লাটা আমুন নেপে দিতেছে, এবার রোস্টের মুরগিগুলো আমি কেটে নিচ্ছি। বলো তুমি, তো রোস্টের মুরগিগুলো কাটা শেষ, এখনো অনেক কাজ বাকি, কাজগুলো করে নেব। এরকম কার গরুর মাংস হাঁসের মাংস খেয়ে নেয়। অল্প একটু টক দই দিয়ে দিলাম, বাদ বাকিটা পরে দেব। এবার এটাকে সুন্দরভাবে আমরা ভেজে নেব। আপনারা কিছু মনে করবেন না, গ্রামের বাড়ি এরকম বক্স বাজাই। আমাদের রোস্টটা ভালো শেষ, এবার আমরা রোস্টটাকে রান্না করব। মুরগি ভেজে রাখার যে তেলটা ছিল সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ একটু গরুর দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু মুরগিটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি কাঁচা মরিচগুলো বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা দিয়ে দিল,
কিশমিস বাটা, আমি টক দুটো দিয়ে দিলাম, সস দিয়ে দিল, এবার আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছে। আলু বোখারা দিলে কিন্তু খুবই মজা লাগে। একটু চিনি দিয়ে দিল, এবার একটু গুঁড়া দুধ দিয়ে দিল, তো আমাদের রোস্টটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এবার বেরেস্তাটা দিয়ে দিবে আম্মু। রোস্টটা রান্না শেষ, আমি এখন নামিয়ে নেব। দেখেন রোস্টটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু চেখে দেখছিলাম। বন্ধুরা, বাড়িতে অনেক মেহমান আসছে, তো আমি অনেক কিছুই রান্না করেছি। সব কিছু আসলে আপনাদের সামনে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়, তো আমি কিভাবে রোস্ট রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমার আত্মীয় স্বজন চলে আসছে, আমি তাদেরকে খেতে দেব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।